नदी हलो जेकोनो सभ्यतार प्राणकेंद्र। जुग जुग धरे मानुष पृथिवीर विभिन्न स्थाने नदी के देवतार मतन पुजो करे आसछे। एछाड़ाओ विभिन्न नदी तादेर सौंदर्य दिए आमादेर मुग्ध करेछे। तबे आज आमरा जे सब नदीर कथा जानबो ता बिख्यात कोनो सौंदर्येर जोन्नो नय, तारा बिख्यात तादेर अद्भुत वैशिष्ट्येर जोन्नो। ताहले चलुन जेने नेওয়া जाक सेई सब अद्भुत नदीगुलिर कथा। आमादेर तालिकार प्रथमेई आछे स्पेनेर रियो टिंटो रिवर। एई नदीर विशेषत्व हलो एर लाल रंग। एई नदीटी स्पेनेर आंदोलुसियार सिएरा मोरेना पर्बत थेके उत्पन्न हये दक्षिण पश्चिम दिके घुरे लुएनभार कैडिज उपसागरे मिशेछे। एई नदीर जल लाल रंगेर हवार कारण हलो आयरनेर आधिक्य। नदीटी अवस्थित एकटी खनिर उपर, जार थेके गत 5000 बछर धरे विभिन्न धरनेर धातु खनन करा होच्छे। यदिओ एई नदीटी देखते खूबई आकर्षणीय, किन्तु एटी परिवेशगतभावे एकदमई स्वास्थ्यकर नय, कारण एई नदीर बेडरके रयेछे प्रचुर आयरन और सालफाइड, जा साधारणत मंगल ग्रहे पावा जाय। आमादेर तालिकार द्वितीय नदीटी हलो रियो नेग्रो, जा अवस्थित दक्षिण आमेरिकाय। अ্যামাজনের এই বৃহত্তম শাখা নদীটির জলের রং হলো কালো এবং এটি বিশ্বের বৃহত্তম ব্ল্যাক ওয়াটার রিভার। যদিও এই নদীর জলের আসল রং কালো নয়, নেভি ব্লু, কিন্তু এখন প্রশ্ন হলো এই নদীর জলের রং এমন কেন? এর কারণ হলো হিউমিক অ্যাসিড। অন্য রকমের জল হলেও এই নদীতে অনেক ধরনের জলজ প্রাণী বসবাস করে, যার মধ্যে অন্যতম হলো কার্ডিনাল টেট্রা মাছ। কালো জলের এই নদীকে দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এই নদীর তীরে ভিড় জমান। আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ক্যানো ক্রিস্টাল রিভার, যা অবস্থিত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। এটির বৈশিষ্ট্য হলো এই নদীর জল 5টি রঙের মিশ্রণে তৈরি, যার জন্য এটি বিশ্বের সবচেয়ে সুন্দর নদীর তকমাও পেয়েছে। বর্ষা থেকে শীতের মাঝে প্রতি বছর এই নদীটির জলস্তর একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। তখন নদীর নিচে থাকা জলজ শ্যাওলা গাছ, যার নাম ম্যাকেরেনিয়া ক্লাভিডোরা, বিভিন্ন রঙের ফুটে ওঠে, যার ফলে নদীর স্বচ্ছ জলের নিচে রং বেরঙের জলজ উদ্ভিদ এই নদীকে খুবই সুন্দর করে তোলে। তবে এই নদীটিকে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এর জন্য প্লেন বুক করতে হবে, কারণ এই জায়গায় প্লেন ছাড়া আর কোনো যানবাহন পৌঁছতে পারে না। আমাদের তালিকার চতুর্থ নম্বরে রয়েছে রো রিভার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেনাতে অবস্থিত। এই নদীটির বৈশিষ্ট্য হলো এর দৈর্ঘ্য মাত্র 201 ফুট, যেটি পৃথিবীর সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের নদী। পৃথিবীর সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের নদী হিসাবে এর আগে প্রথম স্থানে ছিল অরেডনের ডি রিভার, পরে আমেরিকার রো নদী এই স্থান দখল করে নেয়। সাধারণত নদী এত কম দৈর্ঘ্যের দেখা যায় না, কিন্তু নদীর যেসব বৈশিষ্ট্য থাকে তা সবই এই 201 ফুট দৈর্ঘ্যের জলাধারে বর্তমান, তাই বিশেষজ্ঞরা একে নদী হিসাবে চিহ্নিত করেছেন। নদীর তকমা পাওয়ার পর মন্টেনার রো রিভার এখন একটি দ্রষ্টব্য জনপ্রিয় পর্যটন স্থলে পরিণত হয়েছে। আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইয়ারলুং সাংপো নদী, যা চীনের তিব্বতে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত নদী, যার গড় উচ্চতা 4100 মিটার। এই নদী তিব্বতে অঙ্গসি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তিব্বত অতিক্রম করে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তিব্বত মালভূমিতে নদীটি বিশ্বের গভীরতম গিরিখাত ইয়ারলুং সাংপো গিরিখাত গঠন করেছে। পর্যটকদের কাছে এই নদীটি ওয়াটার কায়াকিংয়ের জন্য খুবই বিখ্যাত। এই ছিল অদ্ভুত কিছু নদীর কথা। তো কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে জানান আমাকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।